জীবনের বেশ কিছু মৌলিক চাহিদা থাকে খাদ্য অস্ত্র বাসস্থান আর শিক্ষা কিন্তু যখন শিক্ষার বয়সটা সমাপ্ত হয় তখন প্রয়োজন হয় একটি সঠিক কর্মের সেটা চাকরি হোক কিংবা ব্যবসা সেক্ষেত্রে প্রয়োজন সঠিকভাবে সৎ পথে থেকে অর্থ উপার্জন করা নমস্কার আমি তমাল চক্রবর্তী আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের জীবনে যে যে সমস্যাগুলো আসে তার আসল কারণটাই বাকি এবং সেই সমস্যা থেকে বাঁচার জন্য সেই সমস্যাটাকে ওভারকাম করার জন্য আপনাদের সাথে আজকে শেয়ার করব একটি চমকপ্রদ টোটকা চলুন শুরু করা যাক একজনের ন্যাটাল হরোস্কোপে আমরা সাধারণভাবে দেখি টেন্থ হাউসকে প্রাইম হাউস হিসেবে ধরি কর্মের বিষয়টা দেখার জন্য এবং এই টেন্থ হাউসকে যে আমরা কর্মের বিষয় দেখি সেক্ষেত্রে আমরা সাধারণভাবে টেন্থ হাউসের সাথে আরও বেশ কিছু হাউস কিনি যেমন সেকেন্ড হাউসকে আমরা নিই কারণ কর্ম করে আমাদের অর্থ উপার্জন করতে হবে প্র্যাকটিক্যাল জীবনের যদি কথা বলি কর্ম করে অর্থ উপার্জন করতে হবে সেক্ষেত্রে সেকেন্ড হাউসকে প্রয়োজন এবং তার সাথে প্রয়োজন ইলেভেন্থ হাউসকে কেন ইলেভেন্থ হাউসকে প্রয়োজন কারণ চাকরি করি কিংবা ব্যবসা করি যাই করি সেক্ষেত্রে সাকসেসটা ম্যাটার করে সুতরাং ইলেভেন্থ হাউসের কনজাংশন কনজাংশান ইলেভেন্থ হাউসের কানেকশানটাও কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ এখন যদি চাকরি করে সেক্ষেত্রে আমরা সিক্স হাউসকে নিই এবং যদি ব্যবসা করে একজন পার্টিকুলার নেটিভ তাহলে আমরা সেভেন্থ হাউসকে নিই হাউস কে কেন ব্যবসার কারণে নেওয়া হয় সাধারণভাবে আমরা অপোনেন্ট আমি নিজে ছাড়া বাকি সবাই আমরা কিন্তু দেখি সেভেন্থ হাউস থেকে সুতরাং সেভেন্থ হাউস একটা গুরুত্বপূর্ণ হাউস কেননা অপোনেন্টের সাথে যে ডিল করছি সেটা কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে সুতরাং সেভেন্থ হাউসকে আমরা ব্যবসায়িক হিসেবে নিই ব্যবসার ঘর হিসেবে আমরা সেভেন্থ হাউসকে গুরুত্ব দিই এখন এই চারটি ঘর অর্থাৎ দুই সাত দশ আর এগারো কারোর যদি সঠিকভাবে ওয়েল বিল্ড হয় কারোর যদি পার্টিকুলারলি এই চারটি ঘরের চলে কিংবা ট্রানজিট এই চারটি ঘরের সহ অবস্থান থাকে তাহলে কিন্তু তার ব্যবসায়িক জীবনটা বেশ ভালোভাবে যায় কিন্তু যাদের ক্ষেত্রে সঠিকভাবে ব্যবসায়িক জীবন যাচ্ছে না তাদের ক্ষেত্রে সমস্যাটা কোথায় তাদের ক্ষেত্রে বিভিন্নভাবে সমস্যা হতে পারে যদি না সিক্স হাউস নাইন্থ হাউসের কানেকশান থাকে কারণ সপ্তমের নেগেটিভ হাউস টুয়েলভ হাউস সপ্তমের টুয়েলভ দ্যাট মিনস সিক্স হাউস এবং দশমের নেগেটিভ হাউস দশমের টুয়েলভ দ্যাট মিন্স নাইনথ হাউস সুতরাং সপ্তম ঘরের পরিপ্রেক্ষিতে ষষ্ঠ ঘর কিংবা দশম ঘরের পরিপ্রেক্ষিতে নবম ঘরের কানেকশান ব্যবসায়িক মন্দাকে কিন্তু অবশ্যম্ভাবীভাবে ডিনোট করে এগুলোর সাথে সাথে যদি সেকেন্ড হাউজের কিছু পার্সোনাল প্রবলেম থাকে সেকেন্ড হাউজের পার্টিকুলার প্ল্যানেটের যদি কিছু ম্যালফিক দৃষ্টি কিছু ম্যালফিক অ্যাসপেক্ট সে পায় তাহলে কিন্তু ব্যবসায়িক জায়গাটা খারাপ হতে পারে আবার ফোর্থ হাউস মানে বাড়ি গৃহগত কোনো সমস্যার কারণেও ব্যবসায়িক জীবন খারাপ হতে পারে কারণ গৃহগত সমস্যা থাকলে সেই মানসিক টেনশন আপনাকে সঠিকভাবে ব্যবসায় মনোনিবেশ করতে দেবে না এছাড়াও ফিফথ হাউস অর্থাৎ মানসিকভাবে যদি আপনার কোথাও প্রবলেম থাকে মানসিক ভাবে আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত হন যে পার্টিকুলার এনি সাবজেক্ট হতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ব্যবসায়িক জীবনটা খারাপ যেতে পারে পার্টিকুলারলি দেখা যাচ্ছে এই হাউসগুলোর সাথে সাথে আরো এক কিছু হাউস আছে যেগুলো ব্যবসার জন্য খারাপ হতে পারে কি হাউস আমি প্রথমেই 6 হাউসের কথা বলেছি 7 হাউসের দাদশ ঘর 7 হাউসের মেলফিক হাউস হিসেবে 6 হাউসের কথা বলেছি কিন্তু যদি লগ্নর সাথে ষষ্ঠ ঘর কিংবা দ্বাদশ ঘর কিংবা অষ্টম ঘরের কানেকশান থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ব্যবসায়িক মন্দা দেখাতে পারে আপনার জীবনে শারীরিক সমস্যা থাকলে ব্যবসায় আপনি মনোনিবেশ করবেন কি করে আপনার যদি পার্টিকুলারলি বাড়ির কোনো একটা মেম্বারের শরীর খারাপ থাকে বাড়ির অন্য কোনো প্রবলেম থাকে তাহলে নিশ্চয়ই সঠিকভাবে ব্যবসায় মনোনিবেশ করা সম্ভব নয় আবার আমরা টুয়েলভ হাউস থেকে দেখি ইনভেস্টমেন্ট আমি কোনো একটা জায়গায় পার্টিকুলারলি ইনভেস্টমেন্ট করছি আমি কোনো জায়গায় একটা ইনভেস্ট করছি আমার একটা সাময়িক ব্যয় হচ্ছে ইস আই উইল গেট সাম রিটার্ন আমি কিছু বেনিফিট সেই টুয়েলভ হাউস থেকে পাবো ইস সামডে আফটার সামডে আমি কিন্তু পাবো কিন্তু সঠিক জায়গায় যদি আমি ইনভেস্ট না করি তাহলে কি আমি সঠিকভাবে বেনিফিট পাবো আমি কি সঠিকভাবে ভালো রেজাল্ট পাবো নিশ্চয়ই নয় সুতরাং টুয়েলভ হাউস ইম্পর্টেন্ট কেননা সেই ইনভেস্টমেন্টটাও আমাকে সঠিক জায়গায় করতে হবে তাহলেই কি আমি ভালো বেনিফিট পাবো কথার কথা ধরে নিন আপনি যদি কোনো চিৎ ফান্ডে পয়সা রাখেন আপনি আপনার দশ লাখ পাঁচ লাখ পনেরো লাখ যদি চিৎ ফান্ডে গিয়ে রাখেন তাহলে কি আপনি সেই জায়গা থেকে রিটার্ন পাবেন নিশ্চয়ই নয় সুতরাং আমাদের যে ইনভেস্টমেন্টটাও সেটাও সঠিকভাবে সঠিক জায়গায় করলেই আমি কিন্তু সেখান থেকে রিটার্ন পাবো ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ সুতরাং ইনভেস্ট করার ক্ষেত্রেও আমরা কিন্তু সমস্যায় পড়তে পারি এবং আলটিমেটলি এবং আলটিমেটলি বুধ গ্রহটার শুভ অবস্থান সেই বুধ গ্রহটার ভাবে না থাকা বুধ গ্রহর কোন খারাপ গ্রহের দৃষ্টি না পড়া বুধ মতে ব্যবসার কারক গ্রহ সুতরাং বুধের একটা সহবস্থানও কিন্তু প্রয়োজন সঠিকভাবে ব্যবসায়িক জীবনে গ্রোথ করার জন্য এই সমস্ত সমস্যা যদি আপনার নেটাল হরস্কোপে থাকে তাহলে অবসম্ভবী আপনার ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু মন্দা বেশ কিছু লোকসান চলতে পারে এতক্ষণ আমি আলোচনা করলাম যে কোন কোন পরিস্থিতিতে আপনার ব্যবসার ক্ষেত্রে মন্দা যেতে পারে কোন কোন পরিস্থিতিতে জন্মছকের কোন কোন বিশেষ যোগে ব্যবসার ক্ষেত্রে খারাপ ফল আপনি পেতে পারেন এবার আপনাদের সাথে শেয়ার করব আমার পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করা একটা টোটকা আমি আমার অনেক ক্লায়েন্টসকে সেই টোটকাটা দিয়েছি তারা অ্যাপ্লাই করেছেন ইয়েস মোর অ্যাবাউট ম্যাক্সিমাম পিপল সেখান থেকে কিন্তু বেনিফিট পেয়েছেন ভালো রেজাল্ট পেয়েছেন আপনি যদি সঠিকভাবে নিয়ম নিষ্ঠার সহকারে সেই টোটকাটা ফলো করতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনিও কোনো না কোনোভাবে সফলতা ব্যবসার ক্ষেত্রে অবশ্যম্ভাবী পাবেন কি সেই টোটকা চলুন দেখেন আপনাকে যেটা করতে হবে পার্টিকুলারলি শুক্লাপক্ষের নবমী তিথিতে সকালে স্নান করে নেওয়ার পর শুদ্ধ আচারে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে দুধ এবং চালের পায়েস বানাতে হবে আতক চালের বানাতে হবে সেই ভালো জায়গায় সংরক্ষণ করে রাখবেন সন্ধ্যাবেলায় কি করবেন সেই পায়েসটা বাড়িতে চাঁদের আলো পৌঁছায় এমন একটা পার্টিকুলার জায়গায় সেই রেখে পাশে ডান দিকে ময়দা দ্বারা নির্মিত কোনো প্রদীপ তার মধ্যে ঘি ঢেলে সেই প্রদীপটাকে জ্বালাবেন কমপক্ষে পাঁচ ঘন্টা এই যে প্রদীপটা যখন জ্বলবে তখন আপনি লক্ষ্মীর বীজ মন্ত্র মন্ত্র জপ করতে পারেন কিংবা আপনি লক্ষ্মী দেবী পাঁচালী পাঠ করতে পারেন পাঁচ ঘন্টা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাড়ির সকলকে সেই প্রসাদটা শুদ্ধাচরে বলুন এইভাবে নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এবং পূর্ণিমা পর্যন্ত এই সাত দিন এই বিষয়টা কন্টিনিউ করুন সপ্তম দিন অর্থাৎ পূর্ণিমার দিন প্রসাদ গ্রহণের পর কোনো সাদা বস্তু হতে পারে কপ্প হতে পারে মুক্তা হতে পারে সাদা কোনো কাপড় ইভেন হতে পারে সাদা আতপ চাল কোন একজন দরিদ্র মানুষকে বা জন দরিদ্র মানুষকে আপনি দান 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 করুন 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 সম্ভব সম্ভব হলে হলে জনকে না একজনকে যদি এগুলো সম্ভব না হয় তাহলে দশ টাকা বা এগারো টাকা তাদেরকে কিন্তু দান করুন আপনি অবশ্যম্ভবী ভাবেই ভালো রেজাল্ট পাবেন আপনার ব্যবসায় আবার দেখবেন গ্রোথটা আস্তে আস্তে ফিরে আসছে বন্ধুরা নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন করে রাখুন টোটকাটা করুন টোটকা করার পর কেমন থাকলেন কতটা আপনার লাইফের হলো অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো হয় তাহলেও জানাবেন যদি ভালো না হয় তবুও আমাকে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আরও বেশ কিছু টিপস আরো বেশ কিছু টোটকা শেয়ার করার ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থতা কামনা করি নমস্কার